जय स्टूडेंट अस्सलाम वालेकुम आमी तोमादेर उपस्थित आज के आमी बॉयजेर तीन नम्बर क्लास निये आलोचना करब एर आगे आमी एकी थेके किभाबे बेसिक करा जाय तारपरे कोएसे बेसिक बॉयज पढ़ाछिलाम आज के बोलबो पेसिव बॉयजे एक्टिव बॉयजे जदि डबल अबजेक्ट थाके ताहले आमरा किभाबे एटाके एक्टिव थेके पेसिव करब देखो एकटु ख्याल करो एखाने बाद माने काके एटा हच्छे व्यक्तिवाचक की एटा हच्छे अबजेक्ट एटा हच्छे वस्तुवाचक सब्जेक्ट वन प्रश्न करा वस्तु तुम बोलो व्यक्तिर दाम बेशी ना वस्तु दाम बेशी अवश्य व्यक्तिर दाम बेशी तुम एखने व्यक्ति आगे अबजेक्ट हिसाब से नहीं आसते हो तो आम्रा जानी जे मीयर इखने मीयर साधन होच्छे आई जेतो अबजेक्ट के साधन करता होबे आई इखने गैब होच्छे तुम्हार बारबेट को तार माने पासवर्ड आ ताइले पासवर्ड आम्रा जानी जेतो पासवर्ड ले वार्क व्यवहार करा होय आम्रा आगे प्रथम क्लासे मध्ये सूत्र दिए छिलाम तारपरे इखने देखो ओई सूत्र अनुसार जदि आसे जे आई वाज तारपरे बारबेट दिन होच्छे इखने गैबेर पास पार्टिसिपल होच्छे गिवन लक्ष्य करो तब शुद्धुक्त करते रूपाजेक्ट सोर प्रश्न वस्तु हार लंग ब्लैक हेयर लम्बा कलो केस अथवा चूल सब समय व्यक्तिवाचक दिए करब इन लक्ष्य करो ठीक
যেমন আমি আগে বলছিলাম যে আমাকে দেখেছে কি হার লং ব্ল্যাক হেয়ার অথবা আমাকে দিয়েছে কি একটি বই আর এখানে বলছে যে মি আমাকে যে শি কলড মি ফ্রেন্ড সে আমাকে বন্ধু বলে ডেকেছিল যেহেতু এটা পাস্ট ফর্ম তাইলে এখানে খেয়াল করো যদি এটা অবজেক্ট টু উদাহরণ তাহলে এটা কি হবে যে মি আমাকে ফ্রেন্ড আমাকে ফ্রেন্ড অথবা ফ্রেন্ড আমাকে এটা কি হয় হয় না তার মানে সেন্টেন্সটাকে সম্পূর্ণ করার জন্য এখানে ফ্রেন্ড যুক্ত করা হয়েছে আর আমি আগেই বলছিলাম যে এখানে অন্য কোনো কিছু দরকার নেই জাস্ট আমি ব্যক্তি দিয়ে তো দাম বেশি আমি ব্যক্তিটাকে আগে দেব তাহলে এখানে ব্যক্তিটা যদি তুমি আগে দাও তাহলে দেখো মি এর সাথে হচ্ছে আই যদি কল পাস্ট ফর্ম তাহলে সে ওয়াজ এটা পাস্ট ফর্ম হচ্ছে কল তারপর হচ্ছে কি বাই ফ্রেন্ড সরি কল ফ্রেন্ড বাই মি বাই হা যে সাবজেক্ট এখানে কল ভেক্টর মি তাহলে সে গিয়া এখানে যেহেতু মি আমি সাবজেক্ট নিয়ে আসলাম আই তাহলে যেহেতু পাস্ট ফর্ম তাহলে হচ্ছে ওয়াজ কল এবার সে ফ্রেন্ড এবার সে বাই ওই সূত্র অনুসারে তারপর সে শেয়ার অবজেক্ট হচ্ছে গিয়া হা এটা গেছে যদি তোমার ডাবল অবজেক্ট থাকে আমি আবার বলি ডাবল অবজেক্ট যদি থাকে তুমি সবসময় মনে রাখতে হবে যে যেহেতু বস্তুতে ব্যক্তির দাম বেশি ব্যক্তিটা নিয়ে কোনো তোমার সুবিধা হয় এবার আসো রিলেটিভ অবজেক্ট গুলা কি কি রিলেটিভ অবজেক্ট হচ্ছে কি যে মাই সেলফ হিম সেলফ হার সেলফ ইউর সেলফ দেন সেলফ আর অনেক কিছু আছে তার মানে যদি কোনো একটা ওয়ার্ডের পিছনে যদি সেলফ থাকে তাহলে ওইটাই রিলেটিভ অবজেক্ট যেমন এখানে আছে এটা আমরা এখন কিভাবে করব তোমরা একটু মাথার মধ্যে এটা রাখতে হবে যে যদি এরকম থাকে কোন সেন্টেন্সের মধ্যে যেমন এখানে হাফ সেলফ আছে এখানে হিম সেলফ আছে একটু লক্ষ্য করো তাহলে এই সেন্টেন্সের বেশি একটা পরিবর্তন হবে না জাস্ট শুধু বারবার বারবার অথবা বারবার উপরে ডিপেন্ড করে এটা চেঞ্জ হবে যেমন এখানে আছে দা ওমেনাসের সাবজেক্ট এন্ডস এখানে বার এখানে আছে হাফ সেলফ হচ্ছে কি রিলেটিভ অবজেক্ট তাহলে এটা আমরা কি করব এটা একটা সূত্রটা হচ্ছে যে সাবজেক্ট সাবজেক্টই থাকবে তারপরে আছে তোমার সাহায্যকারী ভার্ব মানে অক্সিলারি ভার্ব আসবে তারপরে আছে ভার্বের ভার্ব থ্রি তারপরে আছে কি রিলেটিভ অবজেক্ট যেটা আছে ওইভাবেই থাকবে বাই দ্বারা যুক্ত করে রিলেটিভ অবজেক্ট যেভাবে আছে ওইভাবেই থাকবে রিলেটিভ অবজেক্ট যেমন এই সূত্রটা যদি তুমি ইউজ করো তাহলে দেখো দা ওমেনের জায়গা ঠিকই আছে ওকে দা ওমেন যেহেতু ফ্রেন্ডস হচ্ছে কি প্রেজেন্ট ফর্ম বারবার ওয়ান তাহলে এখানে দেবে ইজ তারপরে বলছি কি বাথরি ফ্রেন্ডসের বাথরি হচ্ছে কি ফ্রেন্ড তারপরে হচ্ছে বাই ঠিক আছে রিপ্লেস অবজেক্ট যে ব্যবস্থা এভাবেই থাকবে আসছে সেম এখানে একটা আছে যেহেতু কি এখানে সাবজেক্ট তারপরে হচ্ছে বার তারপরে হচ্ছে রিলেটিভ অবজেক্ট তো এখানে যেহেতু এই বারটা যেহেতু পাস্ট ফর্মে তাহলে সাবজেক্ট ওই সূত্র অনুসারে সাবজেক্ট সাবজেক্ট থাকবে কি যেহেতু পাস্ট ফর্ম তাহলে ওয়াজ তাহলে এটা পাস্ট পার্টিসিপাল বারবে থ্রি হচ্ছে কিল তারপরে কি সূত্র অনুসারে বাই তারপরে রিপ্লেস অফ দ্য জিরো সে এভাবেই থাকবে নিচে ঠিক আছে ডিয়ার স্টুডেন্ট আশা করি তোমরা সবাই বুঝতে পারছো তারপর বাসায় একটু বেশি বেশি করে এক্সারসাইজ করবে আর নেক্সট ক্লাসে আমি যেটা দেব সেটা হচ্ছে যে বাই ছাড়া আমি আগের প্রথম ক্লাসে আমি আজকে তৃতীয় ক্লাসে সবগুলো আমি বাই দ্বারা যুক্ত করেছিলাম আমি আগে বলছিলাম যে 70-80% একটি থেকে বেশি করে সব বাই ব্যবহার করা হয় তবে এর মধ্যে কিছু ব্যতিক্রম আছে টু আছে ওইটা আছে এটা আছে এগুলো আগামী ক্লাসে আমি আলোচনা করব তো বাসায় আগের ক্লাস এবং আজকে তিন নম্বর ক্লাস তোমরা বাসায় এগুলো একটু দেখে ভালোভাবে বেশি বেশি এক্সারসাইজ করবে তাহলে তোমরা একটি থেকে বেশিটা সহজ হয়ে যাবে এগুলো আজকে আমার ক্লাস শেষ করছি আল্লাহ হাফেজ